আলোচনা হবে। প্রথমে দেখো ধ্বনি পরিবর্তনের কারণ, আমাদের প্রথমে জানতে হবে ধ্বনি কি। আমি যখন ধ্বনি আলোচনা করেছিলাম তখনই বলেছিলাম, তা আরেকবার বললি, যে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, গলা থেকে নিঃসৃত বাতাসে শোনার মতো যে স্পন্দন তোলে তাকেই বলা হয় ধ্বনি। ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রকম কারণ আছে, আর আমি বলেছিলাম যে আওয়াজটা ওঠে বাতাসে শোনার মতো যে স্পন্দন তোলে, আর ধ্বনির লিখিত রূপ কি বর্ণ। ধ্বনি পরিবর্তনের কারণ আমরা জানি, ভাষা নদীর স্রোতের মতোই, নদীর যে স্রোত সেই নদীর স্রোতের মতোই প্রবহমান। স্রোত যেমন ভাবে বয়ে চলে ভাষাও কিন্তু ওই নদীর স্রোতের মতো এগিয়ে চলে। স্রোত যেমন ভাবে গতি পরিবর্তন করে ভাষাও কিন্তু তার রূপ বদলায়, আর এই রূপ বদলানোর জন্য মূল কারণ কি না ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের জন্য দায়ী মানুষের যে মুখের ভাষা এবং মানুষের মুখের ভাষার যে উচ্চারণ ধ্বনি পরিবর্তনের জন্য মূল দায়ী। ভাষার মানে নদীর স্রোতের মধ্যেই ভাষা নিজেকে সজীব করে তুলেছে এবং স্রোতের মধ্যেই তার রূপ বদলায়। আর এই যে ভাষার রূপ বদলানোর পিছনে কি মূল কারণ হচ্ছে ধ্বনি পরিবর্তন। বাংলা ভাষায় অনেকগুলো ধ্বনি পরিবর্তনের কারণ আছে, কিন্তু বাংলা ভাষায় যে সমস্ত ধ্বনি পরিবর্তনের কারণগুলি প্রযোজ্য সেটা ইংরেজি বা ফরাসি ভাষার ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন কোনো কথা নেই, সেটা নাও হতে পারে, কিন্তু তবে স্বীকার্য যে, স্বীকার করতে বাধ্য হয় যে ধ্বনি পরিবর্তনের পিছনে দায়ী মানুষের মুখের ভাষার যে উচ্চারণ। মানুষের মুখ থেকে যে ধ্বনি উচ্চারিত হয়, তো মানুষের মুখের ভাষার উচ্চারণই হচ্ছে ধ্বনি পরিবর্তনের জন্য মূল দায়ী। আমরা ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রকম কারণ আলোচনা করব। প্রথম কারণ দেখো বাকযন্ত্রের ত্রুটি। ধ্বনি পরিবর্তনের কারণ আলোচনা করছি, বাকযন্ত্রের ত্রুটি। আমরা জানি যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয়। আমরা এই যে বাকযন্ত্র মুখবিবর থেকে শুরু করে মুখ, দাঁত, এই যে বিভিন্ন জায়গা থেকে ধ্বনি উচ্চারিত হয়েছে, আমি আগে যখন ধ্বনি পড়িয়েছি তখন বলেছি উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনি শ্রেণীবিভাগ, ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ, স্বরধ্বনি শ্রেণীবিভাগ সব আলোচনা করেছি, মৌলিক স্বরধ্বনি শ্রেণীবিভাগ সব আলোচনা করেছি। তো এই বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয়, কিন্তু যদি বাকযন্ত্রের ত্রুটি থাকে, যদি বক্তার জীবের জড়তা থাকে, তাহলে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। যেমন আমরা সাধারণভাবে কি বলি, আমাকে ভালো করে বলছি দুটো ভাত দাও, কিছু তোতলারা, এটা হচ্ছে সাধারণ উচ্চারণ, সাধারণ বানানো, কিন্তু যারা তোতলা তারা কি হবে, আমাকে দুটো বাট দাও, এটা হচ্ছে তোতলা, যারা তোতলা তোতলা নিয়ে তোতলা, তো তোতলারা কি উচ্চারণ করবে না, এটা আমাকে দুটো বাট দাও, তাই তো। আর সাধারণ বাঙালিরা কি উচ্চারণ করবে, আমাকে দুটো ভাত দাও, অর্থাৎ দ হয়ে গেছে কি ড, ভ হয়ে গেছে কি ব, তাই তো, ত হয়ে গেছে ট, আর দ তো ড হয়েছে, তারপরে তোতলার উচ্চারণে দ হয়ে গেছে ড, অর্থাৎ ধ্বনি পরিবর্তন হলো, দু মানে আমাকে দুটো ভাত দাও,
সেটা হয়ে গেছে কি আমাকে দুটো বার দাও, তোতলার উচ্চারণ। তার মানে বক্তার যদি জীবের জড়তা থাকে, বক্তা যদি ঠিকঠাকভাবে উচ্চারণ করতে না পারে, যদি বাকযন্ত্রের ত্রুটি থাকে, তার ফলে ধ্বনি পরিবর্তন হয়। আমরা দেখিয়ে দিলাম দুটো ভাত দাও, সেটা হয়ে গেছে দুটো, মানে তোতলারা যারা উচ্চারণ করতে পারে না, দুটো দুটো ভাত বাদ বলে, আমাকে দুটো বাদ দাও, তোতলারা বলে। কিন্তু সাধারণ বাঙালিরা কি বলে? আমাকে দুটো বাদ দাও। ঠিক আছে, তো এই যে ভয় আছে, ভয় আছে, তোতলার উচ্চারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হচ্ছে। এরপরে তোমরা কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো খাতায় লিখে নেবে পয়েন্টগুলো, এবং এগুলো নিজের মতো করে লিখে নেবে। আমি যেগুলো বলছি খুব সহজ ভাষায় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো বাকযন্ত্রের ত্রুটির ফলে ধ্বনি পরিবর্তন হলো, দেখিয়ে দিলাম। এগুলো পারলে লিখে নেবে তোমাদের সুবিধা। আগে তো বুঝতে হবে, বুঝে নাও তারপরে অবশ্যই লিখে নেবে। দু নম্বর হচ্ছে দেখো অনুকরণের ত্রুটি। অনুকরণের ত্রুটি অনুকরণের ত্রুটি মানুষের মানুষ যে ভাষা উচ্চারণ করে তা কিন্তু শুনে শুনে তাকে অনুকরণ করে কিন্তু আমরা ভাষা বলতে শিখি। মানুষের মুখ থেকে যে ভাষা উচ্চারিত হয় তার অনুকরণে আমরা ভাষা বলতে শিখি, আমরা শুনে শুনে সেগুলো উচ্চারণ করতে শিখি। কিন্তু বক্তার যে কথা, বক্তা যেটা বলছে সেই কথার মধ্যে, এবং যিনি শুনছেন শ্রোতা, ভালো করে বলছেন, বক্তা যিনি বলছেন তার কথাটাকে যিনি শুনছেন শ্রোতা, তার মধ্যে শ্রোতার মধ্যে যদি কোনো অজ্ঞতা থাকে, কোনো অলসতা থাকে, কোনো অসাবধানতা থেকে যায়, বা যদি বক্তার কথা বুঝতে না পারে ঠিকঠাক মতো, তাহলে কিন্তু তার ফলে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। যেমন দেখো যে আমরা সাধারণ বাঙালিরা কি বলি না, সার্টিফিকেট। কিন্তু এটাকে গ্রামের সাধারণ একদম গ্রামের একজন মানুষ যারা ধরো ঠিকঠাক পড়াশোনা জানে না, কোনো তাদের মতো অজ্ঞতা থেকে গেছে, ঠিক আছে, তারা ঠিকঠাক অনুমান করতে পারছে না, ঠিকঠাক বুঝতে পারছে না, তারা কি বলবে? সার্টিফিকেট বলে দাও, তোমরা নিজেরাই দেখেছ সার্টিফিকেট। অর্থাৎ সার্টিফিকেট এটাকে কি বলে না, সার্টিফিকেট। ধ্বনি পরিবর্তন হচ্ছে অজ্ঞতার কারণে, অসাবধানতার কারণে, শ্রোতা বক্তা যেটা বলছে সেটা ঠিকঠাক বুঝতে পারছে না, অজ্ঞতা থেকে যাচ্ছে, অসাবধানতা থেকে যাচ্ছে, অর্থাৎ অনুকরণ করতে চাইছে শ্রোতা বক্তার কাছ থেকে কিন্তু পারছে না, অনুকরণের ত্রুটি, ভুল থেকে যাচ্ছে, ঠিকঠাক অনুকরণ করতে পারছে না, তাই তো? তার ফলে সার্টিফিকেট। তারপর আরো উদাহরণ দেওয়া যায়, যেমন অসত্য কাজকে কি বলা হয়, অনেকে কি বলে না অসত্য কাজকে কি বলে, অনুকরণের ত্রুটি, ঠিকঠাক অনুকরণ করতে পারে না, আসল গাছ। কোদালকে কি বলে, কুদাল, অনুকরণের ত্রুটি। এরপরে দেখো তিন নম্বর হচ্ছে দ্রুত উচ্চারণ ঘটিত ত্রুটি। দ্রুত পয়েন্টগুলো লিখে নেবে এবং যেগুলো বুঝছো নিজের মতো করে একটা খাতায় লিখে নেবে, সুবিধা হবে। দ্রুত উচ্চারণ ঘটিত ত্রুটি, খুব তাড়াতাড়ি কথা বলতে গিয়ে, খুব দ্রুত কথা বলতে গিয়ে আমরা অনেক সময় শব্দের কোনো কোনো অংশ উচ্চারণ করি না, খুব দ্রুত কথা বলছি না, দিয়ে শব্দের কোনো কোনো অংশ বাদ চলে যায়, উচ্চারণ করতে পারি না। দ্রুত উচ্চারণ ঘটিত ত্রুটি, শব্দের কোনো কোনো অংশ আমি বলছি, দেখাচ্ছি সেটা, যে খুব দ্রুত কথা বলছি, এই শব্দের কোনো অংশ বাদ চলে যায়, উচ্চারণ করতে পারি না ঠিকঠাক, তার ফলে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। যেমন কোথা থেকে এলে সেটাকে করতে গেলে, দ্রুত উচ্চারণ, কোথা থেকে এলে সেটা করতে গেলে, কোথা থেকে এলি সেটা কি হয়, কোথেকে এলি,
উচ্চারণ ঘটিত ত্রুটি হচ্ছে, দ্রুত উচ্চারণ ঘটিত ত্রুটি, তাড়াতাড়ি কথা বলতে গিয়ে অনেক সময় শব্দের মাংস বাদ চলে যায়। কোথা থেকে এটা বাদ চলে গিয়ে কোথা থেকে সেটা হয়ে গেছে কোথা থেকে, কোথা থেকে কোথা থেকে, তো শব্দের কোনো কোনো অংশ কিছু কিছু অংশ বাদ চলে যায় কোথেকে, কোথা থেকে থেকে কোথেকে। যেমন এখানে আমরা দেখতে পাই সর্বনিম্ন বিলোপ ঘটে গেছে, কোথা আকার হচ্ছে না কোথেকে, কোথা থেকে তারপর এখানে এই যে এখানে যে সর্বনিম্ন গুলো আছে কোথা থেকে যে আটা এখানে আর নেই কোথেকে, মানে কোথা থেকে দ্রুত উচ্চারণের ফলে কোথেকে, ঠিক আছে। এর ফলে ধ্বনি পরিবর্তন হয়। তারপরে আমরা দেখতে পাই গভর্নমেন্ট, গভর্নমেন্ট গভর্নমেন্ট, মাস্টার মশাই কি মাস্টার মশাই, মাস্টার মশাই কি মাস্টার মশাই, দ্রুত উচ্চারণের ফলে শব্দের কোনো কোনো অংশ বাদ চলে যায় তার ফলে ধ্বনি পরিবর্তন হয়, ঠিক আছে। এরপরে দেখো আবেগময়তা, আবেগময়তা কি ঘর, অনেক সময় কাউকে ডাকতে গিয়ে শ্রদ্ধা ভালোবাসা মধুর সুরে কাউকে ডাকতে গিয়ে আমরা কি করি না, একটি অতিরিক্ত ধ্বনি, একটি অতিরিক্ত ধ্বনি মিশিয়ে উচ্চারণ করে কারোর প্রতি একটু বেশি শ্রদ্ধা দেখা দিয়ে, কাউকে ভালোবাসা দেখা দিয়ে একটি অতিরিক্ত ধ্বনি মিশিয়ে, একটি অতিরিক্ত ধ্বনির সংযোগে আমরা উচ্চারণ করি এবং তার ফলেও কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। যেমন দেখো আমি বলছি বলছি মামাকে আমরা কি বলি, মামু, তাই তো। জ্যাঠাকে কি বলি, জেঠু। এই যে জ্যাঠাকে জেঠু, মামাকে মামু, তো এই যে মামাকে মামু, জ্যাঠাকে জেঠু, ঠিক আছে, কাকাকে কাকু, এইভাবে একটু অতিরিক্ত শ্রদ্ধা দেখা দিয়ে, একটু ভালোবাসা দেখা দেয় দেখা দিয়ে, যাতে করে আমাদের মধ্যে ভালো লাগা বোধ জন্মায় সেই শব্দটি উচ্চারণের সময়, তাই অতিরিক্ত ধ্বনি মিশিয়ে উচ্চারণ করি, মামাকে মামু বলি, জ্যাঠাকে জেঠু বলি, এর ফলে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে যাচ্ছে। মামা ছিল মামু হয়ে গেল, জ্যাঠা ছিল জেঠু হয়ে গেল, ঠিক আছে, আছিল হস্যু করে দিলাম, মামা এটা আকার, আছিল এটা হলো হস্যু, তাই তো ধ্বনি পরিবর্তন হলো। এরপরে শ্বাসাঘাত জনিত পরিবর্তন, দেখো বিভিন্ন রকম তোমরা লিখে নিতে পারো একদম নিজের ভাষায় নিজের মতো করে, শ্বাসাঘাত জনিত পরিবর্তন, শ্বাসাঘাত জনিত পরিবর্তন, অনেক সময় আমরা কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে শব্দের আদিতে জোর দিয়ে দিই, শ্বাসাঘাত মানে হচ্ছে জোর দেওয়া, ঝোঁক, শ্বাসাঘাত শব্দের অর্থ হলো ঝোঁক, জোর দেওয়া, শব্দের প্রথমে জোর দিয়ে দিই, কখনো মধ্যেখানে জোর দিয়ে দিই, কখনো শেষে জোর দিয়ে দিই, এর ফলে কি হয় না, স্বরের লোপ করতে পারে, কোন একটা স্বর লোপ করতে পারে, বিলোপ সাধন হতে পারে, কিংবা দিত্ত হতে পারে, শতদিত্তি, শতদিত্ত ভব মানে দিত্ত হতে পারে। যেমন ধরো আমি উদাহরণ দিলে বুঝতে পারবে যে গামোছা, একটা শব্দ গামোছা, সেটাকে শব্দের আদিতে শ্বাসাঘাত করার ফলে কি হয়ে যায়, গামছা, তাই তো, গামোছা শব্দটা ছিল গামোছা, গামোছা, গামোছা মূল শব্দ কিন্তু গামোছা, কিন্তু শব্দের আদিতে শ্বাসাঘাত করেছে, জোর দিচ্ছি গামছা, অতএব এখানে দেখো লোভ হয়ে গেছে, গামোচা ছিল সর্বধ্বনি লোভ হয়েছে, মো এই যে ওকা লোভ হয়ে গেছে, গামছা,
তাই তো তো এই যে গা মোছা মুখ ওকাটটা কিন্তু লোপ হয়ে গেছে হয়ে গেছে কি গা মোছা কেন কেন না শাসা হাত হয়েছে শব্দের আগে ঠিক আছে আবার দেখা যায় কি না আমরা যদি দেখি যে ছোট 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 দিত্য বললাম আমরা যেমন যে শতদিত্য ভবন যে ছোট ধরা আছে ছোট তো আমি এইখানে শাসাঘাত যদি ফেলি তাহলে কি হয়ে যাবে দিত্য হয়ে যাবে ছোট্ট তো শাসাঘাত যদি এই জায়গাটায় পড়া হয় তাহলে দিত্য হয়ে গেল ছোট থেকে ছোট্ট ঠিক আছে শাসাঘাত যদি পরিবর্তন শাসাঘাত মানে জোর দিয়ে এমন একটা আদিতে জোর দিই এও লোভ হতে পারে অথবা দিত্য হতে পারে ঠিক আছে এরপরে লোক নিরুক্তি জনিত পরিবর্তন লোক নিরুক্তি জনিত পরিবর্তন লোক নিরুক্তি জনিত পরিবর্তন ভালো করে বোঝো কোন বিদেশি শব্দ যেগুলো আমরা জানি না অচেনা কোন বিদেশি শব্দ উচ্চারণ করতে গিয়ে আমরা আমাদের চেনা আমাদের পরিচিত সেই শব্দের সঙ্গে সাদৃশ্য মিশিয়ে যে ধ্বনি উচ্চারণ করি তাকে লোক নিরুক্তি জনিত ধ্বনি পরিবর্তন বলে মানে আমাদের বিদেশি শব্দ যেটা আমরা চিনি না যেমন ধরো আম চেয়ার কিন্তু আমরা আরাম শব্দটা খুব ভালো করে বুঝি বাংলা আরাম তো আম চেয়ার সেটাকে আরামের সাদৃশ্যে আমরা কি বলি আরাম চেয়ার আরাম কেদার আরাম চেয়ার বা হসপিটাল সেটাকে আমরা হাস শব্দটা আমাদের খুব ভালো করে পরিচিত মানে আমরা খুব জানি আমরা খুব ভালো করে আমাদের এই শব্দটার সঙ্গে বেশ পরিচয় আছে হস মানে আমরা ওই যে হসপিটাল আমরা কি বলি হাসপাতাল তো এর ফলে কিন্তু ধ্বনি পরিবর্তন হয় লোক নিরুক্তি জনিত কোন বিদেশি শব্দ আমচেয়ার আমচেয়ার তো আম এটা বিদেশি শব্দ আমরা আরাম শব্দটা যেহেতু জানি বাংলায় আরাম চেয়ার আরাম কেদার আরাম চেয়ার তো এই যে লোক নিরুক্তি আরাম বিদেশি শব্দ এটাকে আমরা বাংলায় আরাম শব্দটার সঙ্গে পরিচিত অর্থাৎ সাদৃশ্য বেশি উচ্চারণ করব আরাম আর আরাম যেহেতু আমাদের পরিচিত অর্থাৎ এই আরাম মিল আম আর আরাম তো আমি বলেছি বিদেশি শব্দ যাকে আমরা আমাদের পরিচিত সেই শব্দের সঙ্গে সাদৃশ্য মিশিয়ে উচ্চারণ করি এর ফলে কিন্তু ধ্বনি পরিবর্তন হয় আম আর আরাম তো আম শব্দটা কি হয়ে গেল আরাম চেয়ার ধ্বনি পরিবর্তন হয় কারণ আরামের সঙ্গে সাদৃশ্য মিশিয়ে উচ্চারণ করলাম হসপিটাল হাসপাতাল তাই তো ধনকুবের ধনকুবের বলে একটা শব্দ ধনকুবের তো আমরা জানি সেটাকে কি বলি না ধনকুমির বা টাকার কুবের সেটাকে আমরা কি বলি টাকার কুমির ধনসম্পদ যার কাছে প্রচুর আছে তো সেই ধনকুবের মানে টাকার কুবের তো তাকে আমরা সাদৃশ্য মিশিয়ে উচ্চারণ করে কি কুবের আর কুমির এর সঙ্গে সাদৃশ্য মিশিয়ে উচ্চারণ করে কি টাকার কুমির বা ধনকুমির উচ্চারণ করি এগুলো এই হলো তোমাদের ধ্বনি পরিবর্তন আরো কারণ বলা যায় তো ছটা মূল কারণ জেনে রাখো শ্রবণ যন্ত্রের ত্রুটি ঠিক আছে এর ফলে ধ্বনি পরিবর্তন হয় যদি আমাদের কান যদি ঠিকঠাক শুনতে না পায় শ্রবণ যন্ত্রের ত্রুটি সাধারণ শ্রবণ যন্ত্রের ত্রুটি তো আমাদের কান যদি সমস্যা থাকে কানের শ্রবণ যন্ত্রের যদি সমস্যা থাকে একটা বলল আর একটা শুনে বসে থাকে এর ফলে কিন্তু ধ্বনি পরিবর্তন হতে পারে ঠিক আছে এর ফলে এছাড়া আরো আছে ভৌগোলিক পরিবেশ জলবায়ুগত পরিবর্তন তো ভৌগোলিক জলবায়ুগত পরিবর্তনের ফলে ধ্বনি পরিবর্তন হয় তারপরে যেমন কোন একটা ভৌগোলিক পরিবেশের ওপর মানে আবহাওয়ার ওপর যে ভৌগোলিক পরিবেশ আবহাওয়ার ওপর মানুষের স্বাস্থ্য মানুষের যে জীবন পরিচয় সেগুলো কিন্তু নির্ভর করে তো মানুষের যে জীবনায়ন ঠিক আছে পরিচালিত হয় একটা আবহাওয়া এক একটা পরিবেশের তো এর ফলে কিন্তু এক একটা অঞ্চলে একই মানে একই শব্দ এক একটা অঞ্চলে ঈষৎ বৈলক্ষণ্য দেখা যায় আলাদা আলাদা ব্যবহার হয় যেমন ধরো পুরুলিয়ায় পেথা বলা হয় বর্ধমানে বলা হয় পেথি পুরুলিয়ায় যেখানে যেটাকে যে শব্দটাকে পেথা বলা হয় বর্ধমানে বলা হয় পেথি পেথা
সেটাকে বর্তমানে কি বলা হয় পেতে। তো এই যে আবহাওয়া জলবায়ুগত পরিবর্তনের ফলে ধ্বনি পরিবর্তন, তারপরে আরো হচ্ছে সাহিত্যের মানে সাহিত্যিকের যে ছন্দ সৃষ্টিজনিত বা ছন্দ লালিত্যের ফলে ধ্বনি পরিবর্তন হয়। অনেক সময় সাহিত্যিকরা কোনো শব্দকে ভালো লাগা বোধ মিশিয়ে, ঠিক আছে, আমরা অনেক সময় আমরাও কি করি ছন্দের ছন্দ সুরের সঙ্গে বা ধ্বনির সুষম উচ্চারণে যাতে ভালোভাবে শুনতে লাগে আমাদের কাছে, আমরাও অনেক সময় উচ্চারণ করি। এবং সাহিত্যিকরা বিনা শব্দটা উচ্চারণ করে বিনে বা বিনস বলে, বাজে গুরু বিচ্ছন্দে রবির শেষ রাখে নির্বিন, রবীন্দ্রনাথ একটা লাইন, বাজে গুরু বিচ্ছন্দে রবির শেষ রাখে নির্বিন, তো সে বিনা শব্দটা বিন ভাবে এরকম ব্যবহার হয়। চুর যেমন মধুসূদন ব্যবহার করছেন, চূড়া শব্দটাকে চুর হিসাবে ব্যবহার করছেন, তো এগুলো বিভিন্ন রকম কবিতার ক্ষেত্রে হয় ধ্বনির সুষম উচ্চারণ বা ছন্দের লালিত্যজনিত কারণে ধ্বনি পরিবর্তন হয়, ইত্যাদি নিজের মতো করে বলবে, ঠিক আছে। ধ্বনি পরিবর্তনের কারণ শেষ, এগুলো লিখে নেবে খাতায়, তোমাদের সুবিধার্থে তোমাদের উপকারে লাগবে। এরপরে আমি নোঙর কবিতার প্রশ্ন নিয়ে আলোচনা করছি। নোঙর কবিতার প্রশ্ন, নোঙর কবিতা প্রশ্ন, তো সকলে দেখবে নোঙর কবিতার প্রশ্ন। যেমন এক নম্বর প্রশ্ন হচ্ছে, নোঙর কবিতার প্রশ্নগুলো হেডিং দাও দিয়ে সকলে লিখে নাও নোঙর কবিতার প্রশ্ন। আগের ক্লাসে আমি নোঙর কবিতার ডিটেলসে আলোচনা করেছিলাম, আজকে প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, কি হবে নোঙর এখানে কিসের প্রতীক? নোঙর এখানে কিসের প্রতীক, ঠিক আছে। তারপরে নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, এক প্লাস চার, পাঁচ নম্বরে প্রশ্ন, নোঙর গিয়েছে পরে তটের কিনারে, নোঙর এখানে কিসের প্রতীক? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, প্রশ্নটা লিখে নেবে, দরকার ভিডিওটা একটু আগিয়ে নেবে, প্রশ্নগুলো লিখে নেবে, আর আমি যে ধ্বনি পরিবর্তনের কারণ বললাম সেগুলো লিখে নেবে, আগে বুঝে নেবে। আমি বোঝালাম এবং বোঝার পরে নিজের মতো করে একদম নিজের ভাষায় উদাহরণগুলো সমেত লিখে নেবে, ঠিক আছে। এরপরে দেখো দু নম্বর প্রশ্ন, দু নম্বর প্রশ্ন, সারা রাত নিচে দাঁড়টানি নিচে দাঁড়টানি, সারা রাত নিচে দাঁড়টানি নিচে দাঁড়টানি, দাঁড়টানাকে কবি নিচে বলেছেন কেন ব্যাখ্যা করো? পাঁচ নম্বরের প্রশ্ন, পাঁচ তিন সব মিশিয়ে বলছি আমি, অনেকগুলোই প্রশ্ন দেওয়া হবে, ভালো করে পড়বে, আমি ডিটেলস আলোচনা করেছি। দাঁড়টানাকে কবি নিচে বলেছেন কেন ব্যাখ্যা করো? তো এই যে সারা রাত নিচে দাঁড়টানি নিচে দাঁড়টানি, দাঁড়টানাকে কবি নিচে বলেছেন কেন ব্যাখ্যা করো, ঠিক আছে, এটাও লিখে নেবে। তিন নম্বর প্রশ্ন দেখো,
তিন নম্বর প্রশ্ন, আমার বাণিজ্য করেই বাধা পড়ে আছে, আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে। আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে, ঠিক আছে। তো কার বাণিজ্য তৈরি কোথায় বাধা পড়ে আছে, কার বাণিজ্য তৈরি কোথায় বাধা পড়ে আছে, একটু স্পিডে লিখছি, তোমরা লিখে নেবে। আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে, কার বাণিজ্য তৈরি কোথায় বাধা পড়ে আছে, আমি এগুলো সব ডিটেলস আলোচনা করেছি, কিন্তু কবিতাটা পড়া দেখি, দরকার হলে আরেকবার কবিতার ক্লাসটা দেখে নেবে, সুবিধা হবে। এই বাধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো, এই বাধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো, পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো। তাৎপর্য বিশ্লেষণ করো, ঠিক আছে। আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে, কার বাণিজ্য তৈরি কোথায় বাধা পড়ে আছে, এই বাধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো, ঠিক আছে। এরপরে চার নম্বর প্রশ্ন দেখো, নোঙরের কাছি বাঁধা তবুয়ে নৌকা চিরকাল, নোঙরের কাছি বাঁধা তবুয়ে নৌকা চিরকাল, তবুয়ে নৌকা চিরকাল, কোন নৌকা, কোন নৌকার কথা বলা হয়েছে বা কোন নৌকা, ঠিক আছে। তবু শব্দটি ব্যবহারের তাৎপর্য কি, তবু শব্দটি ব্যবহারের তাৎপর্য কি, নৌকা চিরকাল বাধা কেন, নৌকা চিরকাল বাধা কেন, ঠিক আছে। নোংরের কাছি বাধা তবুয়ে নৌকা চিরকাল, কোন নৌকা, তবু শব্দটি ব্যবহারে তাৎপর্য কি, নৌকা চিরকাল বাধা কেন, ঠিক আছে। পাঁচ নম্বর প্রশ্ন লিখে নেবে, শোনো, দরকার হলে ভিডিও একটু আগিয়ে নেবে, লিখে নেবে, মানে যেটা হয়ে গেল সেটাকে আবার পিছিয়ে দিয়ে পুরো লিখে নেবে প্রশ্নগুলো। পাঁচ নম্বর প্রশ্ন, তারপর ভাটার শোষণ, তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল টান পড়ে আহরণ, স্রোতের প্রবল টান পড়ে আহরণ, তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল টান পড়ে আহরণ, ঠিক আছে। তো প্রশ্নটা দেখো, অংশটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো, অংশটি অন্তর্নিহিত তাৎপর্য ঠিক আছে, অংশটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো,
ঠিক আছে আর একটা প্রশ্ন আমি আর লিখছি না লিখে নেবে যে নোমর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো এটা লিখলে তারপর ভাটার শোষণ সুতের প্রবল প্রাণ করে আহরণ অংশটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো আর ৬ নম্বর নোমর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো ঠিক আছে আজকে তোমাদের এখানে ক্লাস শেষ করছি সকলে ভালো থেকো ৬ নম্বর প্রশ্ন আমি আর লিখলাম না লিখে নেবে নোমর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় আলোচনা করো ঠিক আছে বেশ এখানে ক্লাস শেষ করলাম সকলে ভালো থেকো।